দুপুরে উত্তর দিনাজপুর জেলার বিন্দলের ভৈরবী মন্দিরে পুজো দিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ। এদিন অনন্ত মহারাজের এই কর্মসূচিতে যোগ দেওয়ায় সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। অনন্ত মহারাজ জানিয়েছেন, তিনি ভৈরবী মন্দিরে পুজো দিয়ে স্বামীনাথের মন্দিরে পুজো দেবেন। এরপর তিনি দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। এদিন ভৈরবী মন্দিরে পুজো দেওয়ার পর তিনি বেশ কিছু সময় সেখানে উপস্থিত ভক্তবৃন্দের সাথে আলোচনা করেন। পাশাপাশি কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে অনন্ত মহারাজকে প্রশ্ন করায় তিনি বলেন, শুধু এই দুইজন নয়, অনেক রাজবংশী ভাই বোনকেই মরতে হয়েছে, সে বিষয় আমার হৃদয়ে আছে, সময় সব বোঝা যাবে। আজকে আমার এই প্রথম মা ভবানী মানে মা ভবানী মানে তরোয়াল, হ্যাঁ, মা ভবানীকে পূজা করলাম, তারপরে মা ভৈরবীকে পূজা দিলাম, তারপরে এখানে পূজা এখন হয়ে গেছে। এখন আমি মানুষদের সঙ্গে ভক্তবৃন্দের সঙ্গে দু চার কথা আলোচনা করব মা ভবানী মানে ভৈরবীর সম্বন্ধে, হ্যাঁ, তারপরে আমি আবার স্বামীনাথন মন্দিরে যাব। না, কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে ইতিপূর্বে আমি কিন্তু স্টেটমেন্ট দিয়েছি, আরামবাগ টিভিতে দিয়েছি এবং আসামের বিভিন্ন চ্যানেলে দিয়েছি, এগুলো প্রচার হয়েছে। এক কথা বারবার করলে তো ঠিক হবে না। দেখুন, আমি আমার জ্ঞানত আর আমার যতটুকা এক্তিয়ার আছে এই বিষয়ে আমি গভর্নমেন্টকে টোটালি কনভিন্স করিয়েছি, হ্যাঁ, এখন শুধু সময়ের অপেক্ষা, সেটা এখন আর কিছু বলছি না। মার ধামে, হ্যাঁ, সেতু অবশ্যই ফল দেখবেন। বলছি তো, আপনার কি পরিবারের বাসায় আছেন? সিবিআই দাবিতে কি আপনার অনর রয়েছেন? আপনারা সে দাবি করবেন সঠিক ন্যায্য বিচার পাওয়ার জন্য? না, দেখুন, আমাদের খালি একটা পরিবারে মারা গেছে নাকি? অনেক পরিবার, অনেক পরিবার। তাহলে হাজারো পরিবার নির্মমভাবে হত্যা করা হয়েছে, কার কথা বলবো? এই এই ছেলেটার মেটাই নাকি? এগুলো আমাদের অন্তরে আছে, অন্তরে আছে, গাথা আছে। ঠিক আছে, সময় কথা বলবো, ধন্যবাদ। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সপালের রিপোর্ট, নিউজ টুডে।